অনুব্রত দিল্লি যাত্রার কিছু সময়ের অপেক্ষা খনিকে যাত্রী তিনি। বিশেষ বিমানে তাকে নিয়ে যাওয়া হবে দিল্লির তিহারে। এর আগে জোকা ইএসআই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে আসা হয়। এই খবর পেয়ে সাধারণ মানুষ খুবই ফেটে পড়েন। জোকা হাসপাতালের বাইরে স্লোগান দিতে থাকেন তারা। বাংলার বাঘকে দেখার জন্য সাধারণের ভিড়, স্লোগান দিয়ে কেষ্টকে বলে গরু চোর। হরিবোল বলে গাড়িতে তোলার কথাও বলা হয়। এক সময় তিনি চরম চরম ঢাক আর বুক বাতাসে বিলানোর কথা বলেছিলেন, এখন তার সোনার পালা। সাধারণ মানুষ এবার আর পিঠ পিছে নয়, একেবারে সামনে গলা ফাটিয়ে চিৎকার করে বলছে গরু চোর। এরপরেও কি কেষ্ট মুখ বন্ধ করে থাকবেন, উঠছে প্রশ্ন। কেন গরু চোর বলছেন অনুব্রত মণ্ডল? দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। শেষমেশ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকে এখন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।